আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলছে শীতের মৌসুম, আর তাই তো সব বাড়িতেই চলছে পিঠা পুলির ধুম। আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকে শীতের মৌসুমে। আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে বরিশালের একটি ঐতিহ্যবাহী পাকন পিঠার রেসিপি। আর এটি আমি শুধুমাত্র আজকে ডিজাইনটি তৈরি করে দেখাবো, কী করে ছাদ ছাড়া খুব সহজ উপায়ে এই 8টি ডিজাইন তৈরি করা যায় সেটি আমার আজকের ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটি এ টু জেড দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে প্রথম ডিজাইনটি শুরু করি। তো প্রথমেই আমি কিছু কাঁই নিয়ে হাত দিয়ে মুছে একটা ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে চারপাশটাকে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইন করতেছি এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছুই নেই। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন তাহলে কত সহজভাবে আমার প্রথম ডিজাইনটি তৈরি করা হয়ে গেল। এবার দেখাচ্ছি দ্বিতীয় ডিজাইনটি। সবার বাড়িতে ভাজা বোজার জন্য এরকম ঝাঁঝরি থাকে, তো আমি ঝাঁঝরি দিয়ে ডোটির উপরে আলতো করে চাপ দিচ্ছি, আর চাপ দিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর এরই মাঝে কিন্তু আমার দ্বিতীয় ডিজাইনটিও তৈরি করে হয়ে গেল। এবার তৈরি করছি তৃতীয় ডিজাইন। তো দেখতে থাকুন ডিজাইনটি কিভাবে তৈরি করছি। হয়ে গেল তৃতীয় ডিজাইন। এবার আমি 4 নম্বর ডিজাইনে চলে যাচ্ছি। এবার আমি একটা পাতার ডিজাইন তৈরি করে দেখাবো। আর এই জন্য একটু কাই নিয়ে কাইটাকে একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি একটু গোল পাতা তৈরি করব। তো আমি একটা পাতার শেপ দিয়ে নেওয়ার পরে কাঠির সাহায্যে কি করে পাতার ডিজাইনটা তৈরি করছি দেখতে থাকুন। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে একটা পাতার ডিজাইন তৈরি করা হয়ে গেল। এবার আমি 5 নম্বর ডিজাইনটা দেখাচ্ছি। আর আমি এবার একটা পাতা তৈরি করব, তবে এই পাতাটা একটু অন্যরকম ডিজাইন করে দেখাবো। আমি সেই আগের মতো করে একইভাবে একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি কাঠির দ্বারা একটু অন্যরকমভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এবার আমি টুথপিকের সাহায্যে চারপাশটাকে ঘুরিয়ে ঘুরে তারপরে পাতার শেপটাকে দিয়ে নিচ্ছি। আসলে এই ডিজাইনগুলো বলে বোঝানোর মতো কিছু নাই, একটু মনোযোগ সহকারে দেখলেই যে কেউই খুব সহজভাবে এই পিঠা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে। এবার আমি 6 নম্বর ডিজাইন তৈরি করব। আর আমি এর জন্য এরকম একটা কুকি কাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বোতলের মুখও নিয়ে নিতে পারেন। তারপরে আমি মাছ বরাবর ছোট করে একটা গোল বৃত্তের মতো এঁকে নিচ্ছি। এবার একটা কাঠির সাহায্যে চারপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে একটা ফুলের ডিজাইন তৈরি করা হয়ে গেল। এবার 7 নম্বর ডিজাইনে চলে আসলাম। এটা তৈরি করা অনেকটাই সহজ, শুধুমাত্র কাঠিটা দ্বারা এপাশ ওপাশ করে একটু দাগ কেটে নেব, তাহলে দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি করা হয়ে গেল। এবার সর্বশেষ যে ডিজাইনটি 8 নম্বর ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি।
আর এই ডিজাইনটির মাধ্যমে আমার আজকের ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটির এ টু জেড পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ।